আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আমরা সঠিক নিয়মে প্রপার ওয়েতে একটা উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং সেই সাথে 75 টাকা পর্যন্ত বোনাস পেতে পারি। সো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন টেক ভিউ প্রো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ফার্স্ট টাইম চলে যাব আমাদের ফোনের স্ক্রিনে এবং এখান থেকে আমরা সরাসরি চলে আসব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমরা উপায়ের যে অ্যাপস আছে তো দেখে নেবেন। এখান থেকে উপায় অ্যাপসটি 5 মিলিয়ন বার ইনস্টল করা হয়েছে। সো আমরা এখান থেকে উপায় ফাইন্যান্সিয়াল অ্যান্ড পেমেন্টস এই অ্যাপসটাকে ইনস্টল করে নেব এবং সঠিকভাবে ঠিকঠাক মতো ইনস্টল হয়ে গেলে এখান থেকে আমরা অ্যাপসটাকে ওপেন করে দেব। তো উপায় অ্যাপসটা আপনারা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন যে অপশনটি রয়েছে আপনারা এই রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করে দিবেন, দেন আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমাদের এখান থেকে প্রপার তিনটা ওয়ে ফলো করে উপায় আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমাদের এনআইডির ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড এবং আমাদের নিজেদের চেহারা ভেরিফাই করে আমরা উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো এখান থেকে যে প্রসিড অপশনটি রয়েছে আমরা এখান থেকে প্রসিড অপশনটিতে ক্লিক করে দেব। এখন এখান থেকে আমরা যেই নাম্বারটি দিয়ে উপায় অ্যাকাউন্ট ক্রিয়েট করব আমরা সেই নাম্বারটি দিয়ে দিব, দেন এখান থেকে সেই নাম্বারটি কোন সিমে আছে, কোন অপারেটর আছে অপারেটরটি সিলেক্ট করে দেব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেফারেল কোড, এই রেফারেল কোডটি আমি আপনাদের এই যে একটা রেফারেল কোড দিয়ে দিছি আপনারা এই রেফারেল কোডটি ইউজ করবেন। এই রেফারেল কোডটি ইউজ করলে আপনারা 75 টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন। তো আপনারা যদি এই রেফারেল কোডটা ইউজ না করেন তাহলে কিন্তু বোনাস পাবেন না। তো সবাই এই রেফারেল কোডটা ইউজ করবেন, দেখতে পাচ্ছেন VP8FN এই সবগুলি ছোটো হাত। এই রেফারটা এখান থেকে আপনারা ইউজ করে এখান থেকে ভেরিফাই ইওর নাম্বার এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা এলো যে অপশনটি আছে এলো অপশনটিতে ক্লিক করে দিবেন, দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এলো অপশনে ক্লিক করলে আপনাদের কাছে কিছুক্ষণ সময় লোডিং নিতে পারে, দেন আপনাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে ওয়ান টাইম পাসওয়ার্ড। তো আপনাদের এখান থেকে যদি এলো চায় আপনারা এখান থেকে এলো দিয়ে দিবেন, এলো করে দিলে পরবর্তী অপশনে চলে যাবে এবং পরবর্তী অপশনে আসলে এখান থেকে ফার্স্ট আপনাদের এনআইডি কার্ড স্ক্যান করতে হবে। তো এখান থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ড স্ক্যান করার সময় দুই একবার আপনাদের এটা নাও নিতে পারে, আপনারা এখানে পর্যাপ্ত আলোতে এসে সঠিকভাবে আপনার এনআইডি কার্ডটা স্ক্যান করবেন। দেন যদি ঠিকঠাক মতো ছবি তুলে যায় দেন এখান থেকে হয়ে গেছে যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন, আর যদি ঠিকঠাক মতো না হয় তাহলে এখান থেকে আপনারা অনুগ্রহ করে আবার ছবি তুলুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন ফ্রন্ট সাইড হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক সাইড পিছনের অংশের ছবি তুলে নেবেন, অংশের ছবিটা তুলে আপনারা এখান থেকে ছবিটার উপরে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে হয়ে গেছেতে ক্লিক করে দিবেন। দেন আপনাদের যে ফেসটা আছে আপনারা গোল একটা বৃত্তকার দেখতে পাচ্ছেন, এই গোল বৃত্তর মধ্যে আপনার ছবিটা রাখবেন, আপনার ফেসটা রেখে এখানে আপনারা চোখের একটা পলক ফেলবেন, চোখের পলক ফেললেই অটোমেটিক তারা ডিটেক্ট করে নেবে, দেন এখান থেকে হয়ে গেছে অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখন এখান থেকে আপনার অকুপেশন পেশাটা সিলেক্ট করতে হবে, আপনি কি করেন, বিজনেসম্যান, চাকরিজীবী অথবা স্টুডেন্ট, যে যা করেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু স্টুডেন্ট এখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আমাদের জেন্ডারটা সিলেক্ট করে দিতে হবে, দেন এখান থেকে আমরা চাইলে একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে দিতে পারবো, এটা অপশনাল, আমাদের কোনো প্রয়োজনে তারা হেল্প করবে। সো এখান থেকে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি। দেন কনফার্মে ক্লিক করলে আপনারা এতক্ষণ যে ইনফরমেশনগুলি দিলেন এনআইডি কার্ড থেকে সকল ইনফরমেশনগুলি আপনারা এখানে দেখতে পারবেন, আমার সিকিউরিটির কারণে এগুলি আমি ব্লার করে দিয়েছি। দেন এখানে আপনারা এতক্ষণ যে ইনফরমেশনগুলি দিলেন এনআইডি কার্ড থেকে সকল ইনফরমেশনগুলি স্ক্যান করে এখানে নিয়ে আসবে, এখানে আপনারা আপনার সকল ইনফরমেশনগুলি দেখতে পারবেন এবং চাইলে দুই একটা ইনফরমেশন পরিবর্তনও করতে পারবেন। এবং আপনারা স্ক্রল করে নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন আই এগ্রি উইথ উপায়। তো আপনারা এখানে একটা ক্লিক করে এখান থেকে আপনারা বৃত্তটা বরাড করে এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করে দেবেন। দেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন স্ট্যাটাস। তো আপনারা এখান থেকে অ্যাপ বন্ধ করুন যে অপশনটি আছে এই অপশনটিতে একটা ক্লিক করে দেবেন,
দেন আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে এবং আপনাদের কাছে একটি টেম্পোরারি পাসওয়ার্ড চলে আসবে এবং সেই পাসওয়ার্ডটি আপনারা এখান থেকে কপি করে নেবেন এবং পাসওয়ার্ডটি কপি করে নিয়ে আপনারা এখান থেকে নগদের যে অ্যাপস আছে আবার অ্যাপসে চলে আসবেন এবং যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই নাম্বারটি এখানে বসায় দিবেন এবং আপনারা যেই ওয়ান টাইম একটা পাসওয়ার্ড যেই একটা টেম্পোরারি পাসওয়ার্ড পেয়েছেন সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দিবেন এবং এখান থেকে আপনারা অ্যারো আইকনে ক্লিক করে দিবেন ক্রিয়েট ইওর ফোর ডিজিট পিন তো এখানে আপনারা ফার্স্ট একটা পিন দিবেন এবং পরবর্তীতে আপনারা সেই পিনটাই দিয়ে দিবেন তো এখানে লক্ষণীয় এখানে আপনারা ফার্স্টে জিরো দিয়ে পিন নাম্বার শুরু করতে পারবেন না এবং চারটা ওয়ান চারটা টু চারটা থ্রি ওয়ান টু থ্রি ফোর এই ধরনের আপনারা পিন নাম্বার দিতে পারবেন না সঠিক ভ্যালিড আপনার যে পাসওয়ার্ডটা মনে থাকে আপনারা এরকম একটি চার সংখ্যার পিন নাম্বার দিবেন দিয়ে এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন তো কনফার্মে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনার চার ডিজিটের আপনারা পিন নাম্বারটি দিয়ে এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ সময় প্রসেসিং হয়ে আপনার যে মেইন অ্যাকাউন্টটা আসে অ্যাকাউন্টটা চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টের নাম চলে আসবে এবং নিচে ফোন নাম্বারটি দেয়া থাকবে সো আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পেয়ে যাবেন উপায়ের এবং এখান থেকে উপায়ের যত সুযোগ সুবিধাগুলি রয়েছে আপনারা সবগুলি এখান থেকে ঠিকঠাক মতো ইউজ করতে পারবেন এবং বোনাসের যে বিষয়টা আছে আপনারা ফার্স্টেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনারা পাসওয়ার্ডটি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন ২৫ টাকা পর্যন্ত রিওয়ার্ড আপনারা অলরেডি পেয়ে গেছেন আপনারা এখান থেকে ফার্স্ট বোনাস হিসাবে ২৫ টাকা পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনারা এখান থেকে ক্যাশ ইন করলে আপনারা বোনাস পাবেন এবং আপনারা ক্যাশ আউট করলে বোনাস পাবেন অ্যাড মানি করলে বোনাস পাবেন প্রথম ক্ষেত্রে আপনারা সকল কিছুতে বোনাসগুলি পেয়ে আপনার ৭৫ টাকা অলরেডি ব্যালেন্স হয়ে যাবে সো ভিউয়ার্স এই ছিল সম্পূর্ণ ভিডিওটি আশা করি ভিডিওটিতে আপনাদের অনেক হেল্প হয়েছে এরপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অথবা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা আপনার কমেন্টের রিপ্লাই দেব সো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ